আমি সুপ্রিয়া চ্যাটার্জি। আমার বেবি দিশান হসপিটালে 12ই আগস্ট ডেলিভারি হয়। তারপর বাচ্চারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, তাকে অক্সিজেন দিতে হয়। তো অ্যান্টিবায়োটিক দেওয়া স্টার্ট করার পর বেবি রেসপন্ড করেছিল খুব ভালো, এবং গ্র্যাজুয়ালি ওর ফিড ভালো নিচ্ছিল, অ্যাক্টিভিটি ইম্প্রুভ করলো, পুরোপুরি সুস্থ, অক্সিজেন খুলে দিয়েছেন, নিজে মুখে খেতে খেতে পারছে, পুরোপুরি সুস্থ হিসাবে আমি বাচ্চারাই নিয়ে যাচ্ছি। মানে আমার কোনো ভাষা নেই, আমি স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি, কিছু বলতে পারছি না। মানে দিশান হসপিটালে এনআইসি কেয়ার মানে নাম্বার 1 কেয়ার। ১২ তারিখে দিশান হসপিটালে আমার মিসেসের ডেলিভারি হয়, ডক্টর অয়ন মুখোপাধ্যায়ের আন্ডারে খুব ভালোভাবে ডেলিভারি হয়েছিল। তারপরে আমার বেবিটা এনআইসিউতে দেওয়া হয়েছিল, যেহেতু প্রিম্যাচিওর হয়েছিল 34 উইকসে। আমি সুপ্রিয়া চ্যাটার্জি। আমার বেবি দিশান হসপিটালে 12ই আগস্ট ডেলিভারি হয়। 34 উইকসে আমার বেবি প্রি ম্যাচিওরড হয়। তো বেবির অনেক প্রবলেম হয় প্রথমে, তা আমি জানতাম না, পরে জানতে পেরে আমি খুব সফট এবং খুব কান্নাকাটিও ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। তারপর বাচ্চারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, তাকে অক্সিজেন দিতে হয়, কিন্তু ডক্টর অনির্বাণ বাসু এবং এখানকার সিস্টাররা ক্রমশ পরিশ্রম করে আমার বাচ্চাটাকে এখন সুস্থ করে দিয়েছেন। আমি ডক্টর দিকপতি মুখার্জি, দিশান হসপিটাল। 34 উইকার একটা নিউবর্ন আমাদের এখানে ডেলিভারি হয়েছিল, 1.7 কেজি ছিল বার্থ ওয়েট। তো জাস্ট আফটার বার্থ বেবি ডেভেলপড রেসপিরেটরি ডিস্ট্রেস, তো তার জন্য ইনিশিয়ালি বেবিকে রেসপিরেটরি সাপোর্ট দিতে হয়েছিল, সিপ্যাপে রাখা ছিল অলমোস্ট 24 আওয়ার্স। গ্র্যাজুয়ালি সিপ্যাপ থেকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় নেজাল প্রঙের সাহায্যে। তো প্রবলেম হচ্ছিল, বেবি অ্যাকচুয়ালি যখন অক্সিজেন সাপোর্ট আমরা উইন অফ করার চেষ্টা করছিলাম, তখন বারবার ওর ডিস্যাচুরেশন হচ্ছিল, এবং গ্র্যাজুয়ালি বেবির অ্যাক্টিভিটি কম হয়ে যাচ্ছিল, ফিড ঠিক মতো নিতে পারছিল না। তো তার জন্যে আমরা কি করলাম, ওকে স্ক্রিন করা হলো, সেপসিস স্ক্রিন করা হলো এবং কালচার পাঠানো হলো, এবং একটা লেট অনসেট সেপসিস আমরা সাসপেক্ট করে ওটাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করা হলো। তো অ্যান্টিবায়োটিক দেওয়া স্টার্ট করার পর বেবি রেসপন্ড করেছিল খুব ভালো, এবং গ্র্যাজুয়ালি ওর ফিড ভালো নিচ্ছিল, অ্যাক্টিভিটি ইম্প্রুভ করলো, এবং তার সাথে সে ডিস্যাচুরেশন যে প্রবলেমটা হচ্ছিল সেটাও গ্র্যাজুয়ালি ঠিক হয়ে গেল। বেবি অক্সিজেন দেওয়া ছিল, সেই জায়গা থেকে আজকে অক্সিজেন ছেড়ে দেওয়া হয়। তার আগেও সিপাপ দেওয়া ছিল, সেটা আরো ভয়ানক ছিল, সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে এখন বেবি নিজে নিজে ফিট করতে পারে, আগে নিজে নিজে ফিট করতে পারতো না। তারপরে আস্তে আস্তে স্পুন অ্যান্ড বাটিতে আমরা এনআইসিউতে ওকে ফিটিং মাকে দিয়ে দেওয়ানো শেখানো হয়েছে। আস্তে আস্তে এখন মা নিজে থেকে ব্রেস্ট ফিট করাচ্ছেন এবং ফিড নিজে থেকে স্পুন অ্যান্ড বাটিতে ওকে আস্তে আস্তে পুরোটাই ফিটিং মা নিজে থেকে দিতে পারছে। এত আনন্দ এবং খুশিতে আমি আমার বেবিকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারছি। তো এটাতে আমি পুরো দিশান হসপিটাল এবং পুরো ম্যানেজমেন্ট এবং সিস্টার ডক্টর অনির্বাণ বাসু, উনি উনি আমাদের কাছে ভগবান। আর আমার খুব ভালো লাগলো এখানে পরিষেবা এবং নার্সিংহোমের পরিবেশ, এবং ডাক্তারবাবু যে নিজে থেকে আমাদেরকে প্রতিটা মুহূর্ত গাইড করা, বাচ্চা কীভাবে রাখতে হবে, বাড়িতে নিয়ে গিয়ে কীভাবে রাখতে হবে, সব কিছু ডাক্তারবাবু নিজে থেকে বলে দিচ্ছেন, এবং বাচ্চার ওপরে প্রচুর কেয়ার নেন ডক্টর অনির্বাণ বসু। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।